হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি লাইফস্টাইল আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রথমে জানাবো সিস্টেমগুলোর কি খবর রয়েছে দক্ষিণবঙ্গে ঠান্ডা কমার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবহাওয়াতে নতুন করে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী বলছেন অনলাইন সিস্টেমে কী দেখাচ্ছে এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড় এবং বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নিয়মিত এই ধরনের ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই মুহূর্তে যে আপডেট রয়েছে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকে গেছে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত জায়গাগুলিতে যার ফলে একটি সার্কুলেশন তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন জায়গাগুলিতে অর্থাৎ আর আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাইশ থেকে তেইশ তারিখের পর তার ফলে প্রধানত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর ভারতের জায়গাগুলি এবং পশ্চিম ভারতের কিছু কিছু এলাকায় মধ্য ভারতে দক্ষিণ ভারতে এমনটাই রয়েছে আপডেট এখনকার পর্যন্ত আপডেট কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তেইশ তারিখ থেকে একেবারে সাতাশ বা আঠাশ তারিখে সকাল পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে এই সময়টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এর পাশাপাশি বৃষ্টি হবে এবং সমতলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ইউপি বিহারের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে এবং সাতাশ তারিখে নাগাদ সেই বৃষ্টি চলে যেতে পারে কিছুটা মহারাষ্ট্রের দিকে কর্ণাটক অন্ধ্রপ্রদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ছত্তিশগড়েও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এছাড়াও ঝাড়খণ্ডে কি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যেটা অনলাইন সিস্টেমে দেখাচ্ছে ঝাড়খণ্ডে একেবারে পশ্চিম দিকের জায়গাগুলোতে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপাতত আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বা আঠাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে যেমনটা চলছে তেমনটা চলারই সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এছাড়াও আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের ঠান্ডা কিছুটা বাড়তে পারে প্রচণ্ড ঠান্ডা নয় যেভাবে চলছিল গতকাল তার থেকে একটু বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে বীরভূম এখানে তাপমাত্রা কলকাতা সংলগ্ন জায়গার তুলনায় দুই ডিগ্রি কম থাকবে অর্থাৎ কলকাতা যদি চোদ্দ ডিগ্রি থাকে এখানে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানেও বেশ জাকিয়ে ঠান্ডা রয়েছে এবং নদীয়া মুর্শিদাবাদে তো প্রচণ্ড ঠান্ডা থাকবে দশ এবং এগারো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়বে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর প্রধানত কলকাতার তাপমাত্রা আজ থেকে যেটা রয়েছে চোদ্দো ডিগ্রি আগামীকাল হতে পারে পনেরো বা সাড়ে পনেরো ডিগ্রি একটু বাড়বে তবে বাইশ তারিখ থেকে বিপুলভাবে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ তাপমাত্রা বাড়ার দিকে যাবে এর কারণ হচ্ছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উড়িষ্যার সংলগ্ন জায়গায় যার ফলে সেটি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এছাড়া উড়িষ্যাতেও জলীয় বাষ্প ঢুকছে অন্যদিকে জলীয় বাষ্প ঢুকলেও উত্তরে হাওয়াটাও নেই কারণ হচ্ছে পশ্চিম ঝঞ্ঝা রয়েছে বাইশ তারিখ থেকে আবারও আসছে যার ফলে একদিকে উত্তরে হাওয়া বন্ধ হয়ে গেছে অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এই দুই কারণের জন্য ঠান্ডা একদম হারিয়ে যেতে শুরু করবে বাইশ তারিখ থেকে একবারে আঠাশ তারিখ পর্যন্ত বা উনত্রিশ তারিখ পর্যন্ত যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঠান্ডা সেভাবে থাকার কোনো সম্ভাবনা নেই সকাল বা রাতে যে ঠান্ডার একটা লেয়ার থাকে সেই রকমই থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বেলা বাড়তে রোড ওঠারই সম্ভাবনা রয়েছে কনগণের ঠান্ডা মাঘ মাস থেকে যেটা থাকে সেটা উনত্রিশ তারিখ পর্যন্ত ফেরার কোনো সম্ভাবনা নেই তবে উনত্রিশ তারিখের পর কতটা কি পরিবর্তন হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেখানে আজকে প্রচণ্ড ঠান্ডা থাকছে কাল দুপুরের পর থেকে তাপমাত্রা একটু বাড়তে শুরু করবে যার ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা সর্বনিম্ন তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এমনটা জানাচ্ছেন আইএমডি কলকাতা তারা যেটা বলছেন যে চব্বিশ ঘন্টা পর থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গে যখন বেশ জাকিয়ে ঠান্ডা ছিল উত্তরবঙ্গে তখন পরিস্থিতি ছিল হাড় সেই ঠান্ডার সম্ভাবনা থেকে আস্তে আস্তে কমবে রয়েছে আপডেট মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে প্রচন্ড কুয়া সতর্কতা নেই দার্জিলিং যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও আজকের পর থেকে আস্তে আস্তে কমে যাবারই সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমে ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য সিকিম দার্জিলিং কালিম্পং এর পরবর্তীতে আগামী কয়েকদিনের পর পর থেকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে তবুও ঝাড়খণ্ডে কোথাও কোথাও পশ্চিম দিকের জায়গাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা তৈরি হতে পারে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এছাড়াও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল দুপুরের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তার ফলে আজকে দিনটা প্রচণ্ড ঠান্ডা থাকছে কিন্তু আগামী কাল থেকে আস্তে আস্তে ঠান্ডা কমারই সম্ভাবনা রয়েছে সমগ্র ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জায়গাগুলোতে খুব হালকা রয়েছে ঠান্ডা কমতে পারে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের ঠান্ডা অনেক অনেক কমে যাবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে আপডেট রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঘন কুয়াশা থাকার পূর্বাভাস রয়েছে আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে এমন পরিস্থিতি হতে পারে পাশাপাশি বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে বিশেষ করে তেইশ বা পঁচিশ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশের উঁচু জায়গাগুলোয় এবং সঙ্গে রয়েছে আসামের পূর্ব দিকের জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে এছাড়াও ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে প্রচণ্ড ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আসামে প্রচণ্ড ঠান্ডা থাকবে যেমন রয়েছে গোয়ালপাড়া গৌহাটি সঙ্গে রয়েছে শিলচর এই সমস্ত জায়গাগুলিতে বেশ ঠান্ডা থাকবে ত্রিপুরাতে আজকে ঠান্ডা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সর্বত্র প্রত্যেক জেলাতেই ঠান্ডা থাকবে দশ ডিগ্রি কোথাও কোথাও নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ নয় থেকে বারো ডিগ্রির মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই রয়েছে আগামী কালো ঠান্ডা থাকছে তারপর থেকে ত্রিপুরায় তাপমাত্রা বাড়তে শুরু করবে অনেদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে জুড়ে বিশেষ করে উত্তর উত্তরাঞ্চলগুলিতে শৈতপ্রবহের পরিস্থিতি আজকেও থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর ময়মন সিলেগুন শৈতপ্রভ বয়ে যাচ্ছে এছাড়াও অনেক জায়গাগুলিতে শৈতপ্রবহ বইতে পারে কুষ্টিয়া চোর এছাড়াও রয়েছে মৌল বাজার রাঙামাটি এই সমস্ত জায়গাগুলিতে শৈতপ্রবাহ বইছে তবে আগামীকালের পর থেকে জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে বাইশ তারিখ থেকে যার ফলে শৈতপ্রবাহের সম্ভাবনা কমার দিকে যাবে দক্ষিণাঞ্চলগুলিতেও তাপমাত্রা বাড়বে আরও বেশি পরিমাণে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে তাই বাইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত দে কোথাও কোনো শৈতপ্রবাহের সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটেও ঠান্ডা কমবে দক্ষিণাঞ্চলগুলিতে ঠান্ডা আরও কমবে ঢাকা বিভাগে আজকে বেশ ভালো রকম ঠান্ডা থাকছে বাইশ থেকে ঠান্ডা কমারই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন নেই সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং নিয়মিত এই ধরনের ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং